আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে ইউএস বাংলা মেডিকেল কলেজে আছি তো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো যারা আমাদের আমি চর্মরোগ বিভাগে আছি এবং বাংলাদেশে সবাই পরিচিত চর্মরোগের ডাক্তারাই অ্যালার্জি চিকিৎসা করে থাকেন তো আজকে অ্যালার্জি নিয়ে আমি কিছু কথা বলবো অ্যালার্জি কিন্তু অনেক টাইপের হতে পারে কিছু কিছু অ্যালার্জির চিকিৎসা কিন্তু আমাদের বকববেদী ডাক্তাররা করে থাকেন যেমন একটা উদাহরণ হিসেবে আমরা অ্যাজমা বলি এটাও কিন্তু অ্যালার্জি কিছু কিছু অ্যালার্জির চিকিৎসা নাক রিলেটেড হয়ে থাকে নাক ক্যান গলার ডাক্তাররা করে থাকেন কিছু কিছু অ্যালার্জি আছে যে মেডিসিনের ডাক্তাররা করে থাকেন কিছু কিছু অ্যালার্জি আছে আমরা করে থাকি তো আমি স্কিনের রিলেটেড যে অ্যালার্জি আমরা এটা নিয়ে আলোচনা করবো স্কিনের রিলেটেড অ্যালার্জি লার্জ পরিমাণে পৃথিবীর সকল ধরনের এক্সিমা অ্যালার্জির সঙ্গে সম্পর্কিত তো এই ধরনের অনেক ধরনের এক্সিমা হয়ে থাকে সেই এক্সিমার সঙ্গে অ্যালার্জির একটা রিলেশন থাকে এটা নিয়ে আমরা আলোচনা করব। একই সঙ্গে বিভিন্ন ধরনের মানুষের চোখ চুলকায় হাতি হয় তার সঙ্গে দেখা যায় শরীরের লাল লাল চাকা চাকা হয়ে যাচ্ছে যেটাকে আমরা আর্টি কারিয়া বলি সেটাও একটা অ্যালার্জির সমস্যা অনেকের এক ধরনের অ্যাটোপিক ডার্মাটাইটিস বা যে ধরনের অ্যাটোপিক এক্সিমা এটাও অ্যালার্জির সমস্যা অনেকে আছে কোনো খাবার খেলে শরীরে চাকা চাকা ফুলে যাচ্ছে কান চুলকাচ্ছে নাক চুলকাচ্ছে যেটাকে আমরা ফুড অ্যালার্জি বলি এটাও হতে পারে অনেকের আছে যে জামা কাপড় পরলে সেটা থেকে অ্যালার্জি হচ্ছে অনেকের আছে ঘড়ির বেল্ট পরলে ওইখান থেকে অ্যালার্জি হচ্ছে অনেকে সোনা পড়লে নেকলেস থেকে অ্যালার্জি হচ্ছে তো সব ধরনের অ্যালার্জি কিন্তু আমাদের চিকিৎসার অন্তর্ভুক্ত তো এক্ষেত্রে আমরা বলবো আগে যে ধারণা ছিল যে গরুর মাংস ইলিশ মাছ বেগুন পুঁটি মাছ মিষ্টি কুমড়া এরকম যত ধরনের খাবার বলা হতো এই ধরনের খাবারে যে অ্যালার্জি আছে এই ধারণাটা আসলে এখন আর ঠিক না কারণ প্রত্যেক মানুষের অ্যালার্জি ইন্ডিভিজুয়ালাইজ কারোর দেখা যায় ইলিশ মাছে অ্যালার্জি হচ্ছে কারোর গরুর মাংসে হচ্ছে যেমন আমি আমাদের দেশে একটা টেস্ট আছে যে ফুড প্যানেল টেস্ট তো আমি ফুড প্যানেল টেস্ট করে দেখলাম যে আমি একটা উদাহরণ এক্সাম্পল হিসেবে দিচ্ছি আমার এক পেশেন্টের বেগুনে এলার্জি জিরো কিন্তু সেই পেশেন্টের ক্ষেত্রে হাই অ্যালার্জি হচ্ছে আলুতে যেটা কিন্তু আমরা কল্পনাই করতে পারি না তো সেই যেহেতু আমাদের দেশে মানুষ প্রচুর আলু খায় আমরা তো এই জন্য অ্যালার্জি প্রত্যেক মানুষের ক্ষেত্রে এই এক্ষেত্রে পরীক্ষার থেকেও গুরুত্বপূর্ণ টুল যেটা সেটা হচ্ছে ব্যক্তি নিজে মানে আইডিয়া করবেন বা নিজে অ্যাজাম্পশন করবেন যে কোন খাবার খেলে ওনাকে ফ্রিকুয়েন্ট চুলকানি হচ্ছে যে খাবার খেলে ফ্রিকুয়েন্টলি চুলকানি হচ্ছে অ্যালার্জিক র্যাশ হচ্ছে হাঁচি হচ্ছে চোখ চুলকাচ্ছে চোখ দিয়ে পানি পড়ছে তো সেইটা ওনার জন্য অ্যালার্জিক তো সেই খাবার অ্যাভয়েড করবেন অনেকের আছে সুতি কাপড় না পরলে সিনথেটিক না পরলে অ্যালার্জি হয়ে যাচ্ছে তো তাদের ক্ষেত্রে আমরা সুতি কাপড় পরতে বলি অনেকের ক্ষেত্রে সাবান দিয়ে গোসল করার পরেই চুলকানি হচ্ছে তাদের ক্ষেত্রে আমরা বডি ওয়াশ ব্যবহার করতে বলি অনেকে আছে যেমন ওই যে মেয়েদের ক্ষেত্রে হ্যান্ড এক্সিমা বেশি হয় সাবান ডিটারজেন্ট ধরেন তো তাদের ক্ষেত্রে আমরা সফট সোপ ব্যবহার করতে বলি গ্লিসাইন সোপ ব্যবহার করতে বলি এটা একটা অ্যালার্জি অনেকের ক্ষেত্রে দেখা যায় চুলে কলপ দেওয়ার পরে চুলে অ্যালার্জি হতে তাদের ক্ষেত্রে মেহেদি ব্যবহার করতে বলি অনেকে ক্ষেত্রে এমিটেশন পড়লে অ্যালার্জি হতে তাদেরকে আমরা সোনা পড়তে বলি অনেকের ক্ষেত্রে ঘড়ির বেল্টে অ্যালার্জি হচ্ছে তাদেরকে ঘড়ির মেটাল পড়তে বলি তো অ্যালার্জির আসলে সর্বপ্রথম চিকিৎসা অ্যালার্জির তো আসে অ্যালার্জির আমরা বিভিন্ন ধরনের স্টেরয়েড অ্যান্টিবায়োটিক অ্যান্টিস্টামিন ক্রিম ময়শ্চারাইজার অনেক কিছু দিয়ে চিকিৎসা করা সম্ভব কিন্তু অ্যালার্জির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো যেই জিনিসের প্রতি তারা অ্যালার্জি সেই জিনিসটা তাকে অ্যাভয়েড করতে হবে সেটা কোনোভাবেই তাকে মানে সেই ব্যক্তি যেমন কারোর ইলিশ মাছে অ্যালার্জি হচ্ছে উনি ইলিশ মাছও খাচ্ছেন আবার অ্যান্টিস্টামিন ওষুধ খেয়ে অ্যালার্জি কমাচ্ছেন এটা আসলে কোনো অ্যাকসেপ্টেবল অবস্থা না এই জন্য ওই চিকিৎসা তো করতে হবে সঙ্গে যেই জিনিসে অ্যালার্জি সেটা পুরোপুরি অ্যাভয়েড করতে হবে অনেকের আছে রাজমিস্ত্রি তাদের সিমেন্ট ধরলেই অ্যালার্জি হচ্ছে তো তাদের ক্ষেত্রে যদিও কষ্টকর আমরা পরামর্শ দিই যদি সম্ভব হয় আপনি আপনার পেশা পরিবর্তন করবেন যেমন আমাদের ডাক্তারদের মধ্যে একজন সার্জন উনি বললেন যে ওনার যে গ্লাভস পরলে গ্লাভসের মধ্যে যে পাউডারটা থাকে সেটা থেকে অ্যালার্জি হচ্ছে তো ওনার ক্ষেত্রে এমন গ্লাভস আমরা সাজেস্ট করলাম যে গ্লাভসের ভিতরে পাউডার নেই শুধুমাত্র গ্লাভস তো উনি ওইটা ব্যবহার করে এখন সার্জারি করছেন তো এটা ভালো আছেন এই জন্য প্রধান চিকিৎসা হলো অ্যাভয়েডেন্স অব দ্য অ্যালার্জেন্ট অ্যালার্জেনটাকে প্রতি মানে অ্যাভয়েড করতে হবে তারপর সংশ্লিষ্ট চিকিৎসা নিতে হবে আর অ্যালার্জি থেকে আসলে নির্মূল করাটা আসলে খুব একটা কঠিন ব্যাপার অ্যালার্জি ক্ষেত্রে কন্ট্রোল এবং মেনটেন্স অর চেঞ্জ অফ লাইফ স্টাইল এটার মাধ্যমে আমরা অ্যালার্জিটাকে কন্ট্রোলে রাখতে পারি ধন্যবাদ